হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি কাপড়ে কীভাবে অ্যাম্বুশ করা যায়। অ্যাম্বুশ মূলত সব কাপড়েই করা যায়, আজকে আমি সুতি কাপড়ে অ্যাম্বুশ করে দেখাবো। এর জন্য আমি একটি লেডিস সুতি শার্ট নিয়েছি। আমি শুধু ফুলগুলো অ্যাম্বুশ করব, ডাল আর পাতা আমি অ্যাক্রামিন কালার দিয়ে করব। আমি প্রথমে ডালগুলো এঁকে নিচ্ছি যাতে সহজে ফুলগুলো আমি তৈরি করতে পারি। মূলত আমি যখন বাসায় তৈরি করি কোনো কিছু, আমি প্রথমে ফুলগুলো এঁকে নিই, তারপরে ডালপালা আঁকি। আপনাদের জন্য সুবিধার জন্যই আমি প্রথমে ডালগুলো এঁকে নিচ্ছি, যাতে ফুলটা সহজেই আপনারা বুঝতে পারেন যে কোন কোন জায়গায় ফুলটা দিলে আসলে জিনিসটা ফুটে উঠবে। আমি এখানে দুই কালারের ফুল তৈরি করব, একটা হচ্ছে গাঢ় ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে সাদা কালার। এবার আমি রংটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে অ্যাক্রামিন কালারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে বাইন্ডার দিলাম এক চা চামচ, আর এনকেও এক চা চামচ বাইন্ডার, এনকে দুইটির সম পরিমাণ। আর হোয়াইট পেস্টে দিচ্ছি আমি এক চা চামচের থেকে পরিমাণে কম, কারণ আমার এখানে ফুলটা বেশি না। এপ্রিটন দিচ্ছি আমি চার ভাগে এক চা চামচ। আমি ল্যাভেন্ডার কালার তৈরি করব, সেজন্য আমার প্রথমে আমি কী করব, লালটা দিয়ে হালকা গোলাপি করে নেব, তারপরে আমি নীল কালারটা ইউজ করব। আমি যেহেতু গাঢ় কালার চাচ্ছি, ধরে আমি প্রথমে বেশি রং দেব না, প্রথমে একটু একটু করে রংটা আসলে মিক্সড করতে হবে। কিন্তু প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে ল্যাভেন্ডার কালার যখন আপনি তৈরি করবেন তখন প্রথমে লালটা দিতে হবে, তারপরে আপনি নীলটা ইউজ করবেন। যদি আপনি প্রথমে নীলটা দিয়ে দেন আর পরে যদি লাল দেন, তাহলে কিন্তু সেটা ল্যাভেন্ডার হবে না, সেটা হয়ে যাবে পার্পেল কালার হয়ে যাবে। তো আমি প্রথমে লালটা দিলাম, যেহেতু আমি আর একটু গাঢ় কালার চাচ্ছি তাই আমি আবার লাল একটু ইউজ করলাম, আবার একটু নীল দিলাম, যাতে আমি আমার যে কালারটা চাচ্ছি যাতে আমি সেই কালারটা পাই। এবার আমি অ্যাম্বুশ কালারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি অ্যাম্বুশ নিলাম দেড় চা চামচ। অ্যাম্বুশ মূলত বাইন্ডার আর ইনকে দিয়ে তৈরি করা হয়। এবার আমি এনকেও দিলাম দেড় চা চামচ। এনকেটা মূলত অ্যাম্বুশটাকে পাতলা করে, আর বাইন্ডার দিব আমি এর সাথে দিব এক চা চামচ। যদি অ্যাম্বুশটা ঘন হয়ে যায় তখন আমি এনকে দিয়ে পাতলা করে নেব, আর যদি দেখি যে অ্যাম্বুশটা বেশি পাতলা হয়ে গেছে তখন আমি জাস্ট সামান্য পরিমাণ অ্যাম্বুশ পেস্ট দিলেই হয়ে যাবে। এর সাথে হোয়াইট পেস্ট, এপ্রিটন কোনো কিছুই ইউজ করতে হয় না। যেহেতু আমি দুইটা ফুল তৈরি করব, সাদা এবং পার্পেল কালার, তো অ্যাম্বুশটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা সাদা ফুলের জন্য আর একটা হচ্ছে পার্পেল কালারের ফুল তৈরি করার জন্য। এখন আমি পার্পেল কালারটা সেমভাবেই তৈরি করে নিব। প্রথমে আমি এটাতে লাল রং মিশাবো, দেন আমি নীল রংটা দেব। সাদা ফুলগুলো তৈরি করার সময় আমি জাস্ট অ্যাম্বুশের মধ্যে হালকা একটু হোয়াইট পেস্ট দিয়ে দিব, যাতে ফুলগুলো সাদা দেখা যায়। ভালোভাবে অবশ্যই রংটাকে মিশাতে হবে, যেন কোথাও যেন দানা দানা যেন না থাকে, তাহলেই ফুলটা যখন করব তখন একদম স্মুথ দেখা। এবার আমি জামাটিকে একটি ফ্রেমের সাথে আটকিয়ে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এবার আমি ফুলটা এঁকে নিচ্ছি যাতে কালারটা করতে আমার সুবিধা হয়। আমি যেহেতু অ্যাম্বুশ করব, অ্যাম্বুশে যেহেতু আমার ফুলগুলো আসলে বড় বড়, সেজন্য আমি প্রথমে অ্যাক্রামিন কালারটা দিয়ে আমার ফুলগুলো তৈরি করে নিচ্ছি। যখন এটি শুকিয়ে যাবে, অ্যাক্রামিন কালারটা যখন শুকিয়ে যাবে, তারপরে আমি এর উপরে অ্যাম্বুশ অ্যাপ্লাই করব। কি হয়, আমি যদি সরাসরি যদি অ্যাম্বুশটা এখানে দিই, যেহেতু ফুলগুলো অনেক বড় বড়, তো অ্যাম্বুশটা কি হয়, অ্যাম্বুশটা অনেক একটু ভারী করে দিতে হয়। তো এটা যদি ভারী করে যদি আমি যদি অ্যাম্বুশটা যখন দিব, তখন আসলে সব জায়গাটা অতটা সুন্দরভাবে ফিনিশিং করা যায় না। যারা আমরা হ্যান্ডপেইন্ট করে, যখন অ্যাক্রামিন কালার দিয়ে আমরা যখন হ্যান্ডপেইন্ট করি বা অ্যাক্রেলিক কালার দিয়ে, তো সেটা অনেক পাতলা হয়। আমরা যেভাবে তুলিটা দিয়ে টান দিই ঠিক সেভাবেই বসে যায়। কিন্তু যেহেতু অ্যাম্বুশটা একটু ভারী, আবার এটা একটু ভারী করে দিতে হয়, সেজন্য এটা দিয়ে আসলে সরাসরি কাজ করলে একটু প্রবলেম হয়, অতটা ফিনিশিং দেখা যায় না। যে কিন্তু ছোটো, যখন ছোটো ফুল, শিউলি ফুল বা ছোটো ছোটো ফুল থাকে, সেগুলো আমরা সহজেই ছোটো মানে কি বলে
একদম সরাসরি অ্যাম্বুশ দিয়ে ওইটা করলে কখনো তেমন কোনো প্রবলেম হয় না, দেখতে অতটা বাজে লাগে না। সেজন্য আমি এখানে আসলে প্রথমেই সেজন্য আমি অ্যাক্রামিন কালারটা দিয়েই আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি, যাতে আমি যখন অ্যাম্বুশটা দিব, অ্যাম্বুশটা ইস্ত্রি করার পরে যদি ফুলে উঠে, কোনো কোনো জায়গা আছে যেই জায়গাটা হয়তো বা অ্যাম্বুশটা ওইভাবে মোটা লেয়ারে বসেনি, তখন ওই জায়গাটা একটু কম ফুলবে, কিন্তু দেখতে সেটা বাজে লাগবে না, যেহেতু আমার নিচে যে সেম কালারটা দিয়ে আমার করা আছে তো ওইটা অতটা চোখে লাগে না, সেজন্যই আসলে দুইটা কালার দিয়ে করা। এখানে আমি যে সাদা রঙটি ইউজ করছি সেটা আমি এনকে বাইন্ডার আর হোয়াইট পেস্ট দিয়ে আসলে সাদা রঙটি তৈরি করেছি। এর জন্য আমি 2 চা চামচ হোয়াইট পেস্ট নিয়েছি, 1 চা চামচ বাইন্ডার আর 2 চা চামচ এনকে দিয়ে আমি হোয়াইট পেস্টটা তৈরি করেছি। আর সেটার থেকে আমি মূলত যেহেতু হলুদের পরিমাণটা একদমই কম, আমি ও সাদা রঙটার থেকে অল্প একটু নিয়ে ওইটার মধ্যে অ্যাক্রামিনের একটু র কালার দিয়ে আমি হলুদ রঙটা করে নিয়েছি। এবার আমি সবগুলো ফুলে তৈরি করে নিলাম। এবার আমি যেহেতু অ্যাম্বুশ করব, অবশ্যই মনে রাখতে হবে আমি ফুলগুলো যখন শুকিয়ে গিয়েছে তখনই আমি এটার উপরে অ্যাম্বুশটা দিচ্ছি। অ্যাম্বুশটা একটু ধৈর্য সহকারে আসলে দিতে হবে, যাতে ফুলের চারপাশে যাতে না ছড়িয়ে যায়। আসলে এই কাজটা একটু কঠিনই, কারণ হচ্ছে আমরা আগে যে ফুলটা তৈরি করে নিয়েছি সেটার উপরেই আসলে অ্যাম্বুশটা বসাতে হবে। আপনি চাইলে প্রথমে ফুলের যে পাপড়ি যে কর্নারগুলো আছে সেটাতে মোটা লেয়ার করে আপনি অ্যাম্বুশটা দিবেন, তারপরে ভিতরে দিবেন। আসলে যখন কাজ করবেন তখন সুবিধা মতোই, আপনার যেভাবে সুবিধা মনে হয়, ফুলটা ভরাট নিয়ে হচ্ছে কথা, যেন কোথাও যেন অ্যাম্বুশের পরিমাণটা যেন কম না হয়। যেহেতু আমি এখানে শুধু ফুলগুলোই অ্যাম্বুশ করছি, সেজন্য আমি চাচ্ছি না যে ফুলগুলোর মধ্যে কোথাও অ্যাম্বুশের পরিমাণটা কম হোক। আমি ফুলগুলো সবগুলো ফুলে এভাবে অ্যাম্বুশ করে নেব, এবং ফুলে যে মাঝখানে যে হলুদের অংশ আছে সেটাও আমি অ্যাম্বুশ করে নেব। আমি যে সাদা অ্যাম্বুশটা তৈরি করেছি সেখান থেকেই অল্প একটু রং নিয়ে সেটার মধ্যে আমি একটু হলুদ কালারটা মিশিয়ে নিলে আমার হলুদ অ্যাম্বুশটা হয়ে যাবে। মূলত আপনি অ্যাম্বুশের কেমিক্যালটা যখন তৈরি করবেন সেটার মধ্যে যে কোনো র কালার, অ্যাক্রামিন কালার দিলে আপনি সেই কালারটা পেয়ে যাবেন। এবার আমি ডালগুলো এঁকে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, কালো রং দিয়ে তৈরি করে নিচ্ছি। এটাও আমি হোয়াইট পেস্ট এনকে আমরা যেভাবে অ্যাক্রামিন কালারগুলো তৈরি করি ওইভাবেই তৈরি করা। আমি জাস্ট এখানে কালো রংটা দিয়ে আমি ডালগুলো দিচ্ছি। ডালগুলোতে আমি অ্যাম্বুশ ইউজ করি নাই, কারণ পুরো জামাটায় যদি আমি অ্যাম্বুশ দিয়ে করি, যখন অ্যাম্বুশটা আমি ইস্ত্রি করব তখন এটা পুরোটাই একটু কাপড়টা একটু শিন করে। আপনারা যখন অ্যাম্বুশটা ইস্ত্রি করবেন তখন বুঝতে পারবেন যে কাপড়টা শিন করে। যখন পুরোটাই আমি অ্যাম্বুশ করে ফেলবো তখন এটা একদম কুচকিয়ে যাবে, এটা দেখতে অনেক বাজে লাগবে। যখনই অ্যাম্বুশের কাজ করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে সব জায়গায় অ্যাম্বুশ দিলে জিনিসটা ভালো লাগবে না। এখানে কিছু কিছু অংশটাই অ্যাম্বুশ দিলেন, কারণ হচ্ছে কি এটা যখন পরবেন তখন দেখতে আর বাজে লাগবে না। এবার আমি এখানে পাতাগুলো তৈরি করে নিচ্ছি, এটাও আমি অ্যাক্রামিন কালার দিয়ে তৈরি করেছি, ব্লকের কালার দিয়ে। আমি পুরো জামাটা কালার করার পরে এটা 24 ঘন্টা রেখে দিয়েছি, তারপরে আমি জামাটা ইস্ত্রি করছি। অবশ্যই অ্যাম্বুশ যখন আপনি ইস্ত্রি করবেন তখন জামাটাকে উল্টো পিঠে করে আপনাকে ইস্ত্রি করতে হবে। আর ইস্ত্রি করার সময় এটার উপরে, যেহেতু আমি এটা সুতি কাপড়ে করছি, আপনি ভালো করে চেপে চেপে করলেও কোনো প্রবলেম হবে না। আমি এখানে দেখেন আমি চেপে চেপেই করছি। যখন দেখবেন যে জায়গাটা কিছু জায়গায় ফুলছে কিছু জায়গায় ফুলছে না, তখন সেই জায়গাটা আপনি চেপে চেপে কিছুক্ষণ ইস্ত্রি করলেই দেখবেন যে পুরো জায়গাটা ফুলে যাবে। কিন্তু কখনোই 1-2 ঘন্টা পরে আসলে এটা ইস্ত্রি করা উচিত না, মিনিমাম 12 ঘন্টা সময় দেবেন, তারপরেও আমি সবসময়
সবসময় 24 ঘন্টা পরেই আমি আসলে এমবুশ সবসময় ইস্ত্রি করি, তাতে কি হয় কোনো রিস্ক থাকে না, আমি এইভাবেই করে থাকি। আমি আসলে কখনো 12 ঘন্টা বা 6 ঘন্টা পরে আমি আসলে কখনোই করিনি। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন।